হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটি ঘোরাঘুরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু শরৎকাল, শরৎ মানেই হচ্ছে কাশফুল, পরিষ্কার নীল আকাশ আর দিগন্ত চড়ে সবুজের সমারোহ। কাশফুল বা কাশবন পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। প্রকৃতির এক অনন্য সুন্দরের নাম হলো কাশফুল বা কাশবন। বিশেষ করে বিকালবেলার এটার ভিউটা জাস্ট অসাধারণ লাগে। আমিও কিন্তু এর বাহিরে না, আমিও কিন্তু কাশফুল বা কাশবন অনেক পছন্দ করে থাকি। এই জন্যই আমি চলে যাচ্ছি কাশফুলের রাজ্য দিয়াবাড়িতে। তো এখানে আমি কি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফাইনালি আমরা কাশফুলের রাজ্যে চলে এসেছি। অ্যান্ড সি দ্য স্কাই ভিউ অ্যান্ড কাশফুল, পুরো আকাশ এবং কাশফুলের একটা মিলন মেলা। আমি জাস্ট ভিউটা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর ভিউটা দেখে আমার কবিগুরুর একটাই কথা মনে পড়তেছিল, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গলি। এত সুন্দর প্লেস দেখে হয়তোবা মানুষ এত ভিড় করে, এখানে ছবি টবি তুলতে আসে। তো আমরা বেশি ক্রাউডের মধ্যে যাইনি, আমরা ক্রাউড থেকে একটু দূরেই ছিলাম যাতে আমাদের ভিডিও করতেও অসুবিধা না হয় এবং ছবিও আমরা খুব সুন্দরভাবে তুলতে পারি। আর এই তো আমি কাশফুলের রাজ্যে আসছি। আর কাশফুল তুলবো না তা কখনো হয় বলেন? আমার জামাই আমাকে কিছু কাশফুল তুলে দিয়েছিল, তো সেই কাশফুল দিয়ে আমি একটু ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর পাশে একটা নার্সারি ছিল, নার্সারিটা অনেক বড় ছিল, তো এখানে আমি একটু ঢং ঢং করতেছিলাম আর কি কাশফুল নিয়ে। তো এই যে আবারও কাশফুল ভিউ। কাশফুলের পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজ্য উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের বিল্ডিং। একটু পরে আমরা সেখানে চলে যাব। তো দেখুন আমরা চলে এসেছি। এখানকার প্রায় সব বিল্ডিং একই আকৃতিতে একই আঙ্গিকে গঠন করা হয়েছে। পুরা প্রকল্পে প্রায় 79টি ভবন রয়েছে। 79টি ভবনে মোট 6000 প্লাস অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট রয়েছে। পুরা প্রকল্পটা করতে প্রায় 9,020 টাকা খরচ হয়েছে। তো ভিতরের পরিবেশটা এত সুন্দর, এত পরিকল্পিত, পরিষ্কার পরিচ্ছন্ন আর সিমসাম যে আমার দিকে অনেক ভালো লাগছে। আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছিলো যে আমি একটা অন্য কান্ট্রিতে চলে আসছি, এরকম একটা ভাইব আসতেছিল। সব কিছু একদম খোলামেলা, প্রাকৃতিক পরিবেশ, বাচ্চাদের জন্য এনাফ স্পেস, এক প্লেগ্রাউন্ড আছে। তো আসলে এরকম পরিবেশেই তো মানুষ থাকতে চায় বলেন? আমার কাছে তো অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন। আর পুরো প্রকল্পটার আমি ভিডিও নিয়ে নিয়েছি, তো ভিডিওতে আপনারা এনজয় করতে থাকুন। দিয়াবাড়ি যে কাশফুলের জন্য বিখ্যাত এমন কিন্তু না। দিয়াবাড়িতে রয়েছে সুন্দর একটি লেক। এই লেকটা দিয়াবাড়ির সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে। এই লেকের পাশে রয়েছে সুন্দর একটি ব্রিজ, আসলে একটি ব্রিজ না দুইটি ব্রিজ রয়েছে। এই ব্রিজে আসলে মানুষ কম ভিড় করে। আমি আগেই বলেছিলাম যে আমরা একটু ক্রাউড থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম। আর বড় ব্রিজের ওখানে অনেক ধরনের পায়চালিত নৌকা রয়েছে, যারা ঘুরতে আসে তারা নৌকাতে অনেক ঘোরাঘুরি করে। আর নৌকাতে ঘোরা প্রায় 1 ঘন্টায় 200 টাকা করে নেয়। আর এই লেকটার পাশ ধরে অনেক ধরনের ফুচকার দোকান, চটপটির দোকান, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড রয়েছে।
যেহেতু আমরা দেরি করে বাসা থেকে বের হয়েছিলাম, এই জন্য যাওয়ার একটু পরেই সন্ধ্যা হয়ে গেছে। ওখানে সন্ধ্যায় থাকাটা রিক্স, এই জন্য আমরা ব্যাক করব। সেখানে আমরা তেমন কিছু খাওয়া দাওয়াও করি নাই। তো ওখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, তো এই রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল, আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। এখানে আমার হাজব্যান্ডের অফিসের আগে একটি প্রোগ্রাম হয়েছিল, তো বললো যে রেস্টুরেন্টটা ভালো, এই জন্য আমি আপনাদের জন্য একটি ক্লিপ নিয়ে নিলাম। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন ব্যাক করতেছি। যেহেতু সন্ধ্যা লাগার কারণে তাড়াহুড়োয় আমরা ওখানে তেমন কিছুই খেতে পারিনি, তাই আমরা ভাবলাম আমাদের এলাকায় এসে আমরা খাওয়া দাওয়া করব, মানে আমরা যে এলাকায় থাকি। তো নিকুঞ্জে এসে আমরা একটি বার্গার এবং একটি শর্মা অর্ডার করে ফেলি। বার্গারটার নাম ছিল কমলা সুন্দরী বার্গার, শর্মাটার নাম ছিল শর্মিলা শর্মা। নামগুলো খুব ইন্টারেস্টিং না? বার্গারটার প্রাইস ছিল মেবি 60 টাকা, আর শর্মার দাম ছিল 80 টাকা। তো মামা আমাদের জন্য খুব সুন্দর করে প্রিপেয়ার করে দিচ্ছিল, একদম গরম গরম টাটকা টাটকা। ওনার খাবার সার্ভিস খুবই ভালো, আমরা আগেও খেয়েছি, অনেক মজা হয়। তো দেখতে দেখতে আমাদের বার্গার অ্যান্ড শর্মা রেডি হয়ে গেছে। তো এখন আমাদের খাওয়ার পালা। এই যে আমার হাজব্যান্ড মহাশয় গপগপ করে সব খেয়ে নিচ্ছে, এখন আমাকেও খেতে হবে। এখানে আমি ভিডিওটা এন্ড করছি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।